লন্ডনের রাফ স্লিপার এক বছরে 20% বেড়েছে। নতুন একটি পরিসংখ্যানে দেখা গেছে রাজধানী লন্ডনের রাস্তায় গৃহহীনদের সংখ্যা এক বছরে 50% বেড়েছে। কম্বাইন্ড হোমলেসনেস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্কের একটি প্রতিবেদনে দেখা গেছে 2022 সালের এপ্রিল থেকে 2023 সালের মার্চের মধ্যে লন্ডনের রাস্তায় 10,053 জন রাফ স্লিপার মানুষ ছিল। এই সংখ্যাটি গত বছরের একই সময়ের 8,329 জন থেকে প্রায় 21% বেড়েছে। প্রথমবারের মতো রাফ স্লিপারে থাকা মানুষের সংখ্যা এভাবে বৃদ্ধিকে অত্যন্ত উদ্বেগজনক বলে বর্ণনা করেছেন মেয়র সাদিক খান। লন্ডনে প্রথমবারের মতো রাফ স্লিপারের সংখ্যা 2021-2022 সালের একই সময়ের তুলনায় প্রায় 26% বৃদ্ধি পেয়েছে। একই প্রতিবেদনে বলা হয়েছে 2,084 জনকে পরপর দুই বছর ধরে রাফ স্লিপিং করতে দেখা গেছে। প্রায় 1,578 জন মানুষ এক বছরেরও বেশি সময় পর রাফ স্লিপিং না করে রাস্তায় ফিরে এসেছে। এই পরিস্থিতিতে মানুষের সংখ্যা আগের বছরের 1,205 জন থেকে প্রায় 1/3 বা 31% বেড়েছে। মেয়র সাদিক খান বলেন, পূর্ববর্তী অগ্রগতি সত্ত্বেও এক্সট্রা অর্ডিনারি আর্থিক চাপ, মানে হঠাৎ করে আর্থিক চাপ বেড়ে যাওয়ার কারণে সবচেয়ে দরিদ্র লন্ডনবাসীদের গৃহহীন হওয়ার ঝুঁকিতে ফেলেছে। এই অবস্থায় শহরে বাসা ভাড়া নিয়ন্ত্রণ আনতে সরকারের ক্ষমতা হস্তান্তর করা উচিত। তিনি আরও বলেন, কস্ট অফ লিভিং ক্রাইসিস সমাধান এবং সোশ্যাল ওয়েলফেয়ার বেনিফিট পুনরুদ্ধার করতে সরকারের মিনিস্টারদের জরুরি কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সরকারকে অবশ্যই নতুন কাউন্সিল এবং সত্যিকারের সাশ্রয়ী মূল্যের বাড়িগুলোতে বিনিয়োগ করতে হবে। এছাড়া লন্ডন হাউজিং অ্যালাউন্সের রেটগুলো মার্কেট রেন্টের 30% পুনরুদ্ধার করতে হবে। লন্ডনে ভাড়া নিয়ন্ত্রণের ব্যবস্থা চালু করার ক্ষমতাও মন্ত্রীদের দেওয়া উচিত বলে জানান তিনি। খবরে বলা হয়েছে, সরকার সেপ্টেম্বরে তার এন্ডিং রাফ স্লিপিং ফর গুড এই কৌশলটি প্রকাশ করেছে, যা এই সংসদের মেয়াদ শেষ নাগাদ রাফ স্লিপিং অবসান ঘটানোর জন্য কাজ করবে। এদিকে প্রিন্স উইলিয়াম এই সপ্তাহে হোমলেসনেস শেষ করার জন্য একটি ক্যাম্পেইন শুরু করেছেন। এক্ষেত্রে তিনি বেশ কিছু ফ্ল্যাগশিপ প্রোগ্রাম চালু করেছেন। ল্যাম্বেথ হলে হল 6টি ক্ষেত্রের মধ্যে একটি, যেখানে 5 বছরের উদ্যোগে কাউন্সিল, ব্যবসা, চ্যারিটি সংস্থা এবং ব্যক্তিদের মধ্যে নতুন করে পার্টনারশিপ তৈরি করা হবে। এদিকে লেভেলিং আপ হাউজিং অ্যান্ড কমিউনিটি ডিপার্টমেন্টের একজন মুখপাত্র গৃহহীনতার, মানে এই যে হোমলেসনেসের অবসানে প্রিন্স উইলিয়ামের যে উদ্যোগ সেটাকে স্বাগত জানিয়েছেন। আসম মাসুম, রানার টিভি, লন্ডন।